হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি খুব সহজভাবে ঘরোয়াভাবে কেক বানিয়ে দেখাবো সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলেন। তো এখানে আমি তিনটা ডিম নিয়েছি, ডিম তিনটা ভালোভাবে ফেটে নেব। তো ডিম ফেটানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চিনি। দুই চামচ চিনি দিয়েছি, এখন চিনিটা না গলা পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। তো চিনি গলে গেছে, এখন আমি দিয়ে দেব ইস্ট। এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। তো ময়দাটা দিয়ে এখন একটা ডো তৈরি করব। তো এখন দেব সাদা তেল। তো আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি যে বাটিতে বানাবো সেই বাটিতে দিয়ে দিলাম সাদা কাগজ। আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে আমি সাদা কাগজে ব্যবহার করেছি। এখন আমি একটু বাতাস, যদি ভিতরে থাকে বাতাসটা বাইর হওয়ার জন্য একটু ই করে দিলাম, ঢুকিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব খিসমিস, কাজু বাদাম। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরা। তো এখন আমি সুবিধার্থে ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর। ধন্যবাদ, ভালো থাকবেন।